আইন ও নীতি পরিবর্তন না করেও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সংস্কার সম্ভব কিছু খাতে সংস্কারের কার্যকর পদক্ষেপও নিয়েছে সরকার তাই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত দিকে রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে সংস্কারের এমন সুযোগ হাতছাড়া না করার পরামর্শও দেন তিনি ডিজিটাল বাংলাদেশের নামে গত দেড় দশকে কোটি কোটি টাকা ব্যয় করেছে বিগত সরকার তথ্য প্রযুক্তি খাতে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প তবু প্রযুক্তির প্রায় সব খাতেই প্রতিবেশীসহ বিভিন্ন দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ এমন বাস্তবতায় শনিবার ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা পাঁচ বিলিয়ন ডলার হলেও তা ঘুরপাক খাচ্ছে এক বিলিয়ন ডলারের আশপাশে

অনেক কিছু হচ্ছে কিন্তু কেন স্টিল নাও কোনো কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিও দিচ্ছে না ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে যাচ্ছে না এবং উৎপাদনও করতেছে না

প্রযুক্তি খাতের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠে আসে সেমিনারে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা